বলেছিলেন যে আপনি যাকে ইচ্ছা পছন্দ করেন তো প্রার্থী আপনি ভোট দেবেন, কিন্তু বিজেপিকে প্রতিহত বা পরাজিত করতে আপনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যে কোনো পার্টিকে দিন কিন্তু বিজেপিকে হারাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে এবং বাংলায় যে ক্যাম্পেইন চলেছিল নো ভোট টু বিজেপি, রাজ্য তো সেটাই কর্ণাটকে হয়েছে নো ভোট নো বিজেপি। এবং এই যে ধর্মের সুশ্রী বিচ্ছিন্নতাবাদের রাজনীতি মানুষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ চরিতার্থ করে যে একটা ধর্মের ভিত্তিতে প্রচার, এই লাভ জিহাদের প্রচার, তারপর আপনার মানুষ কি করবে মানুষ কি খাবে, এগুলো কোনোদিন রাজনৈতিক ইস্যু হতে পারে। রাজনৈতিক ইস্যু ফোরফ্রন্টে থাকলে হচ্ছে রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, কর্মসংস্থান, এগুলো নিয়ে বিজেপি আপনি দেখবেন কোনোদিন এত নির্বাচনী সভা এক কর্ণাটকে প্রধানমন্ত্রী করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী করেছে, বিজেপির একাধিক কেন্দ্রীয় মন্ত্রী করেছে, তারা কোনোদিন বলেনি। তারা বারেবার ধর্মর নামে মানুষকে ভুল বুঝিয়েছে। ধর্মের রাজনীতি প্রত্যাখ্যান করা শুরু হয়েছিল বাংলার মাটি দিয়ে। এই বাংলার মাটিতে আপনারা দেখবেন 2021 সালে কার্যত এদের অসমেদের যে ঘোড়া তার যত মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাতে আটকে দিয়েছিল এবং যারা বলেছিল আপনিবার বসোপা, অমিত শাহ তো বলেছিল যে 150 সিট লেকে ঘোড়া ঘুমাচ্ছে, হাম লোক পাওয়ার মে আয়েঙ্গে কর্ণাটক মে আর ইয়া ঘুমা ঘুমাকে চালাবে। ওনারা মানুষের পালস বুঝছেন, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে এবং আমরা অত্যন্ত খুশি এবং বঙ্গবাসী হিসেবে অত্যন্ত গর্বিত যে বাংলা যে কথা দেখিয়েছিল 2021 সালে কর্ণাটকের প্রত্যেকটা মানুষ জাতি দলমত ধর্ম নির্বিশেষে সেটা অনুসরণ করেছে এবং মহামতি গোখলে যেটা বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, বাংলার মানুষ যেটা 21-এ করেছিল কর্ণাটক 23-এ করলো আর ভারতবর্ষের মানুষ 24-এ করবে বিশ্বাস আমি। এদের পতনের শুরু হয়ে গেছে, এদের যাওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। এখনও এদের এই দম্ভ, এই উদত্ত এখানে বাংলার মানুষকে বাংলার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে তারা দুর্নীতি আক্রমণ করে আর 40% কমিশন খেয়ে 5 বছর রাজ্য তার 12টা বাজিয়েছে কর্ণাটক। তো ডবল ইঞ্জিন সরকার করে যারা গলা ফাটা, আজকে ডবল ইঞ্জিন তো 5 বছর কর্ণাটকে ক্ষমতায় ছিল, ডবল ইঞ্জিন তো 5 বছর মণিপুরে ক্ষমতায়, তা মণিপুরে আগুন চলছে কেন? এই ডবল ইঞ্জিনের সরকার 5 বছর মানুষ দেখে মানুষ প্রত্যাখ্যান করলো কেন? মানুষ তো এই ডবল ইঞ্জিন সরকার দেখলো, তা মানুষ দেখার পরে এই ডবল ইঞ্জিনকে প্রত্যাখ্যান করলো কেন? কারণ ডবল ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন ট্রাভেল ইঞ্জিন। এই ট্রাভেল ইঞ্জিনের সরকার আর মানুষ চায় না। মানুষ চায় যে আমার কর্মসংস্থান, যে আমার অধিকার নিয়ে লড়বে আমি তার পাশেই দাঁড়াবো, যে কথা দিয়ে কথা রাখবে আমি তার পাশে দাঁড়াবো। প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে একটারও বাস্তবায়ন আজ পর্যন্ত আপনি যে কোনো রাজ্য দেখুন কোথাও হয়নি। এই বাংলার যেভাবে 100 দিনের টাকা এনারা আটকে রেখেছেন, আবাসের টাকা আটকে রেখেছেন, মানুষ আগামী দিন জবাব দেবে। আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আমার সাথে কুচবিহার থেকে ঢুকছেন, সবাই বড় বড় অনেক ভাষণ দিয়েছিল যে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত। আপনি বলুন তো, 15-20 কিলোমিটারের বেশি আমার গাড়ি চলছে না, একটা মানুষ এসে বলেছে মানুষকে পরিষেবা দিচ্ছে তৃণমূল, মানুষ ধর্মের রাজনীতি চায় না, মানুষ বিভাজনের রাজনীতি চায় না, এগুলো পরিত্যাগ করেছে, এগুলো থেকে পরিত্রাণ চাইছে মানুষ। মানুষ চাইছে যে আমার শিক্ষা, বাসস্থান, রাস্তা, জল, কল, আমার শিক্ষা ব্যবস্থায় উন্নতিকরণ, স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতিকরণ এবং আমার অধিকারের স্বার্থে যে লড়বে আমি তার সাথে থাকবো এবং তাকেই সর্বশক্তি প্রয়োগ করে যেতে পারি। আমি অত্যন্ত কৃতজ্ঞ কর্ণাটকের প্রত্যেকটা মানুষের কাছে যে তারা এই বিজেপির বিচারিতা এবং এই বিচ্ছিন্নতাবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করে কর্ণাটকের সম্মান, কর্ণাটকের মর্যাদা এবং মানুষের স্বার্থে তারা ভোট দিয়ে বিজেপিকে কার্যত শুধুমাত্র হারায়নি, এবং বাংলায় আমরা ল্যাজে গোবরে করেছিলাম, কর্ণাটকের মানুষও ল্যাজে গোবরে করেছিলাম। আমার আমি বার্তা দেওয়ার প্রেম না, আমি অত্যন্ত একজন ক্ষুদ্র ব্যক্তি, আমি মনে করি কংগ্রেসের অনেক দিগ্গজ নেতা আছে, আমি বারবার একটা কথাই বলছি, আমরা যখন গোয়া নির্বাচন গেছিলাম বা মেঘালয়তেও গেছিলাম যে আমরা চাই সবাই সর্বশক্তি প্রয়োগ করে একসাথে লড়ুক, সেখানে যেন অ্যান্টি বিজেপি ভোট কোনোভাবে ভাগে না হয়, যার যেখানে শক্তি সে সেখানে লড়ুক। তৃণমূল তো চাইলে যেতে পারতো কর্ণাটকে, তৃণমূল তো যাইনি। আমরা চাই যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলই প্রধান প্রতিপক্ষের আসনে বসে রয়েছে তারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করুক, এবং সেটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমার কংগ্রেসের সাথে বাংলায় ডিফারেন্স থাকতে পারে কিন্তু আমি কর্ণাটকের মানুষের কাছে আবেদন রাখছি, আমি অ্যাপিল করছি যে আগামী দিন
আপনার যাকে ইচ্ছা আপনি ভোট দিন, আপনি কংগ্রেসকে দিন, আপনি জেডিএসকে দিন, আপনি অন্য রাজনৈতিক দলকে দিন, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে হারান। কর্ণাটকের গোটা মোদি গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাকে তুলে নিয়ে গিয়েছিল, যে সময় মণিপুরের মধ্যে ঘটনা ঘটেছিল। আজকে নির্বাচনের ফল বেরোনোর পর দেখতে পাওয়া যাচ্ছে যে একটা অংশ জেপি নাড্ডার দিকে বল খেলছে, যদিও মোদিকে তারা ফোকাস করে এই গোটা ইলেকশনটা লড়লো। এই জয়টা কি এই হারটা বিজেপি সেটা কি কোথাও মোদিরও হার নয়? যে অনেক বিধানসভার উপনির্বাচনেও বিজেপির ফল খারাপ হয়েছে। দেখুন, অনেক বিধানসভা নির্বাচনে খারাপ হয়েছে, কিন্তু এই যে কারোর উপর তো ব্লেম দিতে হবে, জিতলে মোদি ম্যাজিক আর হারলে কাউকে একটা বলির পাঠা করতে হবে। সুতরাং বলির পাঠার জন্য একজনই আছে, নামে বিজেপির সর্বভারতীয় সভাপতি, কিন্তু রিমোট কন্ট্রোলে চালায়। আপনি দেখবেন যখন বিজেপি হারে তখন জেপি নাড্ডার ছবি আসে, আর যখন জেতে তখন নরেন্দ্র মোদী আর অমিত শাহর ছবি আসে। সুতরাং এই যে হাইকমান্ডার রিমোট কন্ট্রোল দিয়ে বিজেপি সব থেকে বেশি গলা ফাটায়, আজকে রিমোট কন্ট্রোলে যদি কেউ সরকার বা দল চালায় তার নাম হচ্ছে বিজেপি। যখন জেতে, ধরুন আপনি ইউপিতে জিতেছেন, আপনি আমাকে একটা এক্সিট পোল দেখান, একটা রেজাল্টের দিনের একটা ফুটেজ দেখান যেখানে জেপি নাড্ডার ছবি ছিল, কোথাও দেখাবে? আজকে সর্বত্র জেপি নাড্ডার ছবি, যা কিছু হারায় তিনি বলেন কেসটা বেটাই চলে। আপনারা যখন সুতরাং বিজেপির কেসটা হচ্ছে জেপি নাড্ডা, আপনারা যখন একসঙ্গে চলার কথা বলছেন, এরা যে কংগ্রেস নেতা ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে, অজিত চৌধুরী যদি আক্রমণ করতে, তৃণমূলকে আক্রমণ করলে আপনি কার হাত শক্তিশালী করছেন? আমাদের কংগ্রেসের সাথে ডিফারেন্স থাকতে পারে, আমরা বলতে পারতাম না আমরা যাবো, আপনি কংগ্রেসকেও ভোট দেবেন না, আপনি বিজেপিকেও ভোট দেবেন না, আমি আপনি অন্য কাউকে ভোট দেবেন, আমরা তো বলিনি। আমরা জানি যে কর্ণাটকায় বিজেপির বিরুদ্ধে লড়াই প্রধান দল হচ্ছে কংগ্রেস, আমরা সেই জন্য মানুষের কাছে অ্যাপিল করছি। এখন ডিফারেন্স থাকা সত্ত্বেও নিজেদের রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি কেউ মানুষের কথা না মানে তার রাজনীতিতে থাকা উচিত। অধীর চৌধুরী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, অধীর চৌধুরী আলটিমেটলি বিজেপির হাত শক্তিশালী করছে, সেটা আমি না, এটা সবাই বলছি, এটা মানুষ বলছে। যে আজকে বাংলায় এই লড়াই কে লড়ছে, কংগ্রেসের সাথে সিপিএম জোট করে কার হাত শক্তিশালী করেছে? এই যে আইএসএফ কংগ্রেস আর সিপিএম জোট করেছিল 2021 সালে, সুবিধা কার হয়েছে? আজকে সেখানে যদি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে, আরও 10টা আসন হলেও পারত, আরও 15টা আসন হলেও পারত, আরও 5টা আসন হলেও পারত, লোকসান তো আখেরে বিজেপির হতো। কিন্তু যদি কেউ বিজেপির লোকসান না চায়, তৃণমূলকে আক্রমণ করে বিজেপির লাভ করে দিতে চায়, তার মানে ধরে নিতে হবে সে বিজেপির হাত শক্তিশালী করতে চাইছে। আমি এটুকুই বলতে পারি। লাস্ট কোয়েশ্চন, সেটা হচ্ছে ভারত জোড়ো যাত্রার কি প্রভাব পড়লো ইলেকশনে? না, সেটা বলা মুশকিল, ভারত জোড়ো যাত্রায় পড়েছে না কি কিসের পড়েছে, সেভাবে দেখতে গেলে তো কংগ্রেসের সভাপতিও বলেছে, কিন্তু তারও প্রভাব পড়তে পারে। তো মানুষ ধরুন কোনোরকম কোনো যাত্রায়, ভারত জোড়ো যাত্রা বলুন বা আমরা কি যাত্রা করি, সেটার কোনো এফেক্ট থাকে না ততক্ষণ যতক্ষণ না মানুষ উপলব্ধি করে যে আমি আমার অধিকারের স্বার্থে লড়বো এবং করবো। আজকে রাহুল গান্ধী যদি রাস্তায় নেমে 6 মাস যাত্রা করে বা বিভিন্ন প্রান্ত দিয়ে পায়ে হেঁটে যায়, মানুষ যদি ঠিক না করে যে আমার সাথে যা হচ্ছে বা আমি এর বিরুদ্ধে ঢুকে দাঁড়াতে চাই, 10,000 রাহুল গান্ধী নেমেও কিছু হবে না, 10,000 অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেও কিছু হবে না। মানুষ যদি ঠিক করে যে আমি নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করবো, এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো, কাউকে নামতে হবে না। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য হবে এবং সেটাই বাস্তবায়িত হবে, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ।